हेलो जी हेलो वेलकम बैक टू शील 4047। तो शील 4047 আরো একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। দাও তোমরা হয়তো ভাবছো আমি কে, আমি কোথা দিয়ে আসলাম এই চ্যানেলে? তো সেই সাগরশীল ভিডিও বানাতো, সেও বা কই গেল? তো তোমাদের বলে রাখি আমি সাগরশীল, হয়তো লুকটা দেখে চিনতে পারছো না, ফুল মাকুন্দ মাকুন্দ লাগছে। তো কি আর করব, লুক ডাজ নট ম্যাটার এই সান্ত্বনা নিজেকে দিয়েই তো ভিডিওটা শুরু করছি আজকে। তো আজকে আমরা আবারও এক আন্ডাররেটেড প্লেসের খোঁজ পেয়েছি। তো হাবড়ায় একটা বানিয়েছিলাম আইসক্রিমের দোকান বার, সেটা মূলত প্রায় ফাঁকাই ছিল আমাদের ভিডিওর পর দিয়ে, এখন সেখানে লোকের ভিড় একদম উপচে পড়ছে বলার মতো না। তো সেরকমই আজকের থাম্বনেইল দেখে হয়তো তোমরা বুঝে গেছো কোথায় যাচ্ছি। তো চলো বেশি কথা আর বাড়াবো না, তো আমাদের ডেস্টিনেশনের দিকে চলে যাওয়া যাক। আর আমাকে দেখে যদি কারোর হাসি পেয়ে থাকে তাকেই বলে দিচ্ছি কমেন্ট বক্সে গিয়ে হাসতে পারো, এতে আমারই রিচটা বাড়বে। প্যারি সমাজ গেই। তো চলো যাওয়া যাক, লেটস গো ফ্যাম। এ ফিউ মোমেন্টস লেটার, তো হে গাইজ, আমরা চলে এসেছি অশোকনগর 3 নম্বর স্টেডিয়ামে। তো মোমোমিয়ার পাশে তোমাদের যা বলেছিলাম সেখানেই বার্গার আজকে আমরা খেতে এসেছি। তো আজকে এখানে একটা স্পেশাল অফার চলছে, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। তো সেখানেই আমরা, তোমরা দেখতে পাচ্ছো যে মোমোমিয়ার পাশেই ওই যে বার্গার ফ্যাক্টরি, তো এখানেই আজকে আমরা বার্গার খাবো। প্রাইস ডিটেলস সব আমি বলে দেবো, লোকেশান তোমরা ফুল ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবে, তার সঙ্গে টেস্টের রিভিউ তো থাকছেই, কীরকম কী খেতে কেমন কী, অনেস্ট রিভিউ দেওয়ার চেষ্টা করবো। তো তোমরা থাকো, দেখতে থাকো, সঙ্গে থাকো। তো চলো কিপ ওয়াচিং গাইস। তো দেখতেই পাচ্ছ এই দোকানটা আমাদের সামনে আছে, মোমোমিয়া বার্গার ফ্যাক্টরি। তো এই দোকানটা দাদা, এই দোকানটা বার্গার ফ্যাক্টরি নাম তো, বার্গার ফ্যাক্টরি। তো দেখতেই পাচ্ছ এখানে বিভিন্ন আইটেম আছে যে এখনও রেডি হয়নি, সব এক এক করে রেডি হবে। তো এখানে বার্গার আছে, বিভিন্ন জিনিস, চাট আছে, পাশেই মোমোমিয়া তোমরা দেখতে পেয়ে যাবে, অসুবিধা হবে না চিনতে। তো দাদার কাছ থেকে শুনে নাও দাদা, এখানে বার্গার ছাড়াও আর কি কি পাওয়া যাচ্ছে? বার্গার ছাড়া তো ফ্রাইড স্যান্ডউইচ পাওয়া যায়, সব গ্রিল, হ্যাঁ মানে নরমাল না, সব গ্রিল, গ্রিল বার্গার, গ্রিল স্যান্ডউইচ, আর তাছাড়া তোর চিকেনের প্রচুর আইটেম থাকে, ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গার, ফিশ মুনিয়া, তারপরে তোপসে ফ্রাই, লোটে ফ্রাই, এগুলো সবই পাবি। মানে কটা দিন টাইম লাগবে, জাস্ট এক দুদিন হলো, তো তার জন্য লিমিটেড আইটেম আছে। দেখ আজকে অনেক কিছু আছে, চিকেন বোম আছে, মিক্স। তো এগুলো কীরকম প্রাইস দেয়? মিডিয়াম শুরু 5:30 তো লোকেশনটা যদি একটু বলে, লোকেশন চৌরঙ্গি মোড় থেকে গোলবাজারের দিকে যেতে যে বাণীবিশপুরের একদম আগে, মোমোমিয়ার পাশের দোকান, মোমোমিয়া আমার, মোমোমিয়া। তো এই যে দাদার দোকান, তো দাদার কাছে শুনলেই সব কিছু আছে। তো বার্গারটা আজকে আমরা নিয়ে দেখবো কীরকম কী টেস্ট, সব কিছুই বলবো। তো বার্গার ফ্যাক্টরি নাম এটার, পাশেই মোমোমিয়া। তো আসো সবাই খেয়ে দেখো, তো আমাদের বার্গার এখনও রেডি হয়নি, রেডি হতে লাগুক। তো मेरे सोनिया सोनिया वे वे माई मेरा किथे नहीं हो दिल लगना, मेरे सोनिया सोनिया वे वे माई मेरा किथे नहीं हो दिल लगना, तेरा इंतजार कहां करा দেখতেই পাচ্ছ গাইজ, আমাদের চিকেন বার্গার চলে এসেছে।
তো চিকেন বার্গার এই যে প্যাটি মানে ভিতরে যা দেওয়ার ইনগ্রেডিয়েন্টস সব কিছু দিয়েছে এরা। তো এবার খেয়ে দেখবো, আজকে স্পেশাল অফার, একটা কিনে একটা ফ্রি। তো চলো খেয়ে টেস্ট করা। তো বাটারের ফ্লেভারটা আছে বেশ, আর চিকেন প্যাটি দেওয়া আছে, বেশ ভালোই লাগছে খেতে। পিনাট বাটার দেওয়া আছে আর চিকেনের প্যাটি, এছাড়াও দাদা তো বলেছে আর কি পাওয়া যায়। তো এটাও খেতে লাগি, বাকি খেয়ে পাঁচ বাকি কথা হচ্ছে, দেখতে লাগো। তো গাইস, বার্গারটা খাওয়া কমপ্লিট। বার্গারটা বেশ ভালোই খেতে ছিল, শুধু আমার একটু যে পিনাট বাটারটা দেয় না, সেই বাটারের ফ্লেভারটা একটু বেশি লেগেছে, আর মোটামুটি ভালোই ছিল। আর যেই ওরা যেই আলুর পুরটা দেয়, সেইখানে আলুর পুর ছিল না, ওটা পুরোটাই ছিল চিকেনের পুর। তো এটা দেখে খুব ভালো লাগলো, চিকেন পেয়েছে পুরো 50 টাকায়। তো আমরা পুরো হাফ দামে পেয়েছি আজকে 5 দিন বলে 25 টাকা। তো এই আমার সঙ্গে সৌমদাও গেছিলো, সৌমদা আছে সঙ্গে। তো সৌমদা, তোমার খেয়ে কেমন লাগলো? ভালোই লাগলো, যা দিচ্ছে এই অনেক, 10 টাকা হোক 20 টাকা হোক, আমরা 25 টাকায় পেয়েছি, কিন্তু তোমরা গেলে ওটা 50 টাকায় পাবে। তো গিয়ে ট্রাই করতে পারো, খুব একটা খারাপ খেতে না, ভালোই খেতে। শুধু বাটারটা আমার বেশি লেগেছে, বা তোমাদের কীরকম লাগবে স্বাদ অনুযায়ী। তো যাও, তোমাদের তো ঠিকানাটা বললাম, এই অশোকনগর 3 নম্বর স্টেডিয়ামের পাশে, গিয়ে খেয়ে অবশ্যই টেস্ট করে দেখো। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করো, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর তোমাদের ভিডিওর কোন পার্টটা সবচেয়ে বেশি ভালো লাগলো, নেক্সট ভিডিওতে কী দেখতে চাও সব আমাকে কমেন্ট বক্সে সাজেস্ট করো। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।